অবশেষে মুক্তি হয়ে গেল কেজিএফ চ্যাপ্টার টু। সব রেকর্ড পেরিয়ে এখন কেজিএফ সিনেমা হলে চলছে। তবে যারা এই সিনেমাটির আসল মজা নিতে চান তারা এই সিনেমাটির এক্সপ্লেনেশন স্কিপ করতে পারেন। বন্ধুরা, আমি হারুন রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেস্ট মুভি এক্সপ্লেনেশন চ্যানেল মুভি এক্সপ্লেনেশন হারুন, যেখানে মুভির গল্প খুব সহজে ও বাংলায় এক্সপ্লেনেশন করা হয়। আর এর মধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর দেরি না করে শুরু করা যাক একটা মাস্টারপিস মুভি কেজিএফ চ্যাপ্টার টু। কেজিএফ পার্ট ওয়ানে মুভিটা যত না হাইফাই লেভেলের ছিল তার থেকে কয়েক গুণ বেশি হাইফাই লেভেলের একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন কেজিএফ চ্যাপ্টার টু। মুভি শুরু হয় দেখা যায় আনানকে, আর যাকে দিয়ে কেজিএফ অনেক কাহিনী শোনানো হচ্ছিল। কিন্তু এই মুভিটিতে দেখা যায় আনন্দের হার্ট অ্যাটাক হয়ে গেছে। তার সাথে হাসপাতালে দেখা করতে আসে তার ছেলে বিজেন্দ্রা। যেহেতু কেজিএফ এর অর্ধেক কাহিনী শোনানো হয়েছিল তাই কেজিএফ এর বাকি কাহিনী শোনানোর ভার পড়ে বিজেন্দ্রের কাঁধের উপর। বিজেন্দ্র কাহিনী শোনাতে শুরু করে। মুভির প্রথম অংশে দেখানো হয় রকির ছেলেবেলার দৃশ্য। ওর মা যখন ওকে ঘুম পাড়াচ্ছিল তখন তার মাকে জিজ্ঞাসা করে, মা তোমার কি সোনা পছন্দ? তার মা উদাস হয়ে বলে, কোন মেয়েই সোনা পছন্দ করে না, সব মেয়েই সোনা পছন্দ করে। বাচ্চা ছেলেটি বলে, মা আমি একদিন পৃথিবী সব সোনা তোমার জন্য নিয়ে আসব। ওর মা আদর করে বলে, ঠিক আছে ঘুমিয়ে পর, সকালে যখন ঘুম থেকে উঠবি তখন নিয়ে আসিস। এরপরে দৃশ্য পরিবর্তন হয়। চ্যাপ্টার অনেক শেষে রকি গারুরাকে মেরে ফেলেছিল। গারুর মরে যাওয়ার পর রাজেন্দ্র দেশাই, অ্যান্ড্রু দেশাই আর বাকি পার্টনাররা মিলে এক জায়গায় আসে। আর পরের দিন গারুরার ভাইয়ের রাজ্য অভিষেক হবে আর পরবর্তী কেজিএফ এর লিডার হবে বিরাট। এমন সময় কমলে বলতে শোনা যায় মুম্বাই শুটারের কি হলো, রকি ছেলেটি আমার কাছ থেকে বেঁচে গেছে আর একবার তাকে সামনে পেলে না। এই কথা বলতে বলতে সেখানে বিরাটের গাড়ি চলে আসে, কিন্তু দেখা যায় বিরাটের গাড়ি থেকে নামে রকি ভাই। রকি এসে সেখানে মিটিংয়ে যে বসের চেয়ারটি আছে সেখানে বসে। তখন সে বলে দেয়, বিরাটকে আমি মেরে ফেলেছি, সুতরাং এখন থেকে কেজিএফ এর বস আমি। বাকিরা এটি ভালোভাবে মেনে নেয় না, কিন্তু সেখানে কেউ মুখ খুলে না। কিন্তু কমল বেচারা সেখানে মুখ খুলে ফেলে। এপাশে দেখা যায় রকি একা আসেনি, সে যাকে ভালোবাসে মানে রিনাকে সে তুলে এনেছে। তখন কমল প্রচণ্ড খেপে যায়। সে বলে, আমার বাবা কেজিএফ এর পার্টনার ছিল আর সেই উত্তরাধিকারী সূত্রে আমিও কেজিএফ এর অংশীদার, সুতরাং আমরা থাকতে তুই কেজিএফ এর বস হবি কিভাবে? তখন রকি বলে, ও নেপোটিজম, তোর বাবা সম্পত্তি তাই তুই বস হবি, আর আমি বাইরের জন্য শুধুমাত্র আমি আঙ্গুল চাটবো, আমি এখন কেজিএফ এর বস আর এই রিনা ও আমার সাথেই থাকবে। তখন কমল প্রচণ্ড রেগে যায়। কমল রকির উপর চিৎকার করেই যাচ্ছিল, বাকিরা সবাই কমলকে নিষেধ করছিল, কিন্তু কমল থামল না। শেষ পর্যন্ত রকি গুলি করে বসে কমলকে, কমল ওখানেই মারা যায়। তখন রকির গার্ডসরা যখন বাকিদেরকে ঘিরে ধরে তখন রকি বলে, আরে আরে ওদেরকে কেন মারছ, আর এরা তো আমার পার্টনারের মতো, আর এরা মরে গেলে কেজিএফ এর দায়িত্ব কে সামলাবে, আমি কি একা সামলাতে পারবো? রকি ওদেরকে মারে না। রাজেন্দ্র দেশাই প্রচণ্ড খেপে যায়, বলে, রকি গারুরাকে মারার জন্য একটা রকিকে যদি আমি নিয়ে আসতে পারি তবে রকিকে মারার জন্য আমি আরো একটি রকি আনতে পারবো। তখন রকি শান্ত গলায় বলে, প্রবলেমটা কি জানেন, আমার বাপ না একটা রকিকে জন্ম দিয়েছে, আমার বাপ যখন দ্বিতীয় কোনো রকি জন্মই দেয়নি আর আপনি পাবেন কিভাবে? তখন রকি রিনাকে নিয়ে তার নিজের প্যালেসে চলে যায়, আর প্যালেস মানে মহল। তখন রকি জানতে পারে কেজিএফ একটা নয় নয়টি সোনার খনি আছে, আর যেটা রকিকে কখনোই জানানো হয়নি। এদিকে রিনা দেখে সবাই কেজিএফ এর রকিকে বিশাল স্নেহ করে, সবার মুখে রকির নাম, সেও অবাক হয়ে যায়। সে তো জানে না মানুষ কেন রকিকে এত ভালোবাসে। আর সেখানকার কয়েকটা বাচ্চা রিনাকে রকির পুরো কাহিনী বলে, যে আগে এখানকার মানুষ কিভাবে থাকতো কুকুরের মতো। রকি কেজিএফ এ আসার পর সবাই মাথা তুলে বাঁচতে শিখেছে। রকি সবাইকে সমানভাবে মর্যাদা দেয়, বিশেষ করে স্ত্রী লোকদের, এবং কেজিএফ এর অধিবাসীদের আর কষ্ট করে দিন কাটাতে হয় না। তখন সিন চেঞ্জ হয় আর দেখা যায় সিবিআই নিউ দিল্লি ইন্ডিয়ায়। সিবিআই হলো ভারতবর্ষের একটি গোয়েন্দা সংস্থা। সিবিআই জানতে পারে কেজিএফ এর বাইরে থেকে একজন বস হয়ে বসে আছে। ওদিকে শেট্টির কাছে খবর যায়, শেট্টিকে মনে আছে তো, কেজিএফ চ্যাপ্টার ওয়ানে দেখানো হয়েছিল মুম্বাইয়ে যে রাজত্ব করে সেই শেট্টি। আর শেট্টির কাছে খবর যায় রকি কেজিএফ এর কন্ট্রোল নিয়ে নিয়েছে। এরপরে দেখানো হয় আধিরাকে, আধিরাকে খবর দেওয়া হয় রকি নামে কেউ একজন বাইরে থেকে এসে হঠাৎ করে কেজিএফ এর কন্ট্রোল নিয়ে নিয়েছে গারুরাকে মেরে। একমাত্র আধিরাই মারতে পারবে রকিকে।
তখন আধিরা চলে আসে কেজিএফ এর সামনে। কেজিএফ এর আউটপোস্ট অন খুব সহজেই সে কবজা করে নেয়। সেখানে বীর বিক্রম বাধা দেওয়ার চেষ্টা করে, শেষ পর্যন্ত সে যুবককে মেরে আধিরা কবজা করে নেয় কেজিএফ এর আউটপোস্ট ওয়ান। কিন্তু ব্যাপার হলো, রকিকে মারার জন্য রকির প্যালেস থেকে রকিকে বের করতে হবে। আমরা পার্ট ওয়ানে দেখেছি গারুরাকে মারার জন্য গারুরাকে তার মহল থেকে বের করে আনা হয়েছিল। একইভাবে আন্দোস ও দয়া একটা প্ল্যান করে, তার প্ল্যান মতো রাজেন্দ্র দেশাইকে ডেকে পাঠায়। রাজেন্দ্র দেশাইকে বলে, আপনার মেয়ে রীনা হলো রকির দুর্বলতা, আর রীনা যদি ওই প্যালেস থেকে বের হয়ে আসে তার পেছন পেছন রকিও বের হবে, আর তখন আমরা রকিকে মারব। তখন রাজেন্দ্র দেশাই বলে, রীনা ওখান থেকে কিভাবে বের হবে? অ্যান্ড্রোস বলে, যদি আপনার শরীর খারাপের খবর পায় তখন বেরিয়ে পড়বে। তখন রাজেন্দ্র দেশাই বলে, আমার শরীর খারাপের খবর সে বিশ্বাস করবে না। অ্যান্ড্রোস তখন হঠাৎ করে বলে, টিভিতে নিউজ দেখালে তো বিশ্বাস করবে। তখনই সে রাজেন্দ্র দেশাইকে মেরে ফেলে, আর এই খবরটি টিভিতে দেখানোর ফলে রীনা ওই প্যালেস থেকে ছুটে বেরিয়ে যায়। সে তার বাবাকে শেষবারের মতো দেখতে চায়, কিন্তু পথেই আধিরার লোক রীনাকে ধরে ফেলে। তখন রকি ছুটে যায় রীনাকে বাঁচাতে। রকি আধিরার অনেকগুলো মানুষকে মেরে ফেললেও শেষ পর্যন্ত আধিরা রকিকে লক্ষ্য করে একটি গুলি ছোড়ে, কিন্তু রকিকে মারে না। রকিকে সে এবারের মতো ছেড়ে দেয়, আর সে বলে, যা এবার তোকে মারবো না। ওদিকে দেখা যায় শেট্টিকে, যে রকিকে সাপোর্ট করেছিল তাদেরকে মেরে পশ্চিম টত নিজের দখলে নিয়ে নেয়। আর এদিকে আধিরা কেজিএফ এ ঢোকার সকল রাস্তা বন্ধ করে দেয়। কেজিএফ থেকে কেউ ভেতরেও ঢুকতে পারবে না, আর বাইরেও বের হতে পারবে না। এদিকে রকি ঘায়েল অবস্থায় পড়েছিল, একটি মহিলা এসে রকির সামনে চিৎকার করে কাঁদতে থাকে, তার ছেলে আধিরার রাতে মারা গেছে। সেই মুসলিম যুবকটা যে কিনা রকির অনুগামী ছিল, আর অনেক চেষ্টা করেছিল আধিরাকে কেজিএফে ঢুকতে বাধা দেওয়ার। সে চোখের জল ফেলতে ফেলতে সে রকিকে বলে, আমি শুধু একবার আমার ছেলের মুখটি দেখতে চাই, আমাকে যদি আমার ছেলেটার মুখটি একবার দেখাতে পারো শেষবারে মতো আমি তোমাকে অনেক দোয়া করব। জানো তো একটি মায়ের দোয়া অনেক কাজে লাগে। তুমি বড় হবে, তোমাকে কেউ ছুঁতে পারবে না, তুমি সুলতান হবে। রকি কিছু বলে না। রকি ফোন করে মুম্বাইয়ে তার সেই চাচাকে, যে চাচা এখান থেকে বের হওয়ার একদম ঠিক সময় এটা, আমাকে এখান থেকে বের করো, এখান থেকে বের হওয়ার সময় চলে এসেছে, আর আমার জন্য শেষবারের মতো একটা কাজ করো। কিন্তু কি কাজ সেটা দেখানো হয় না। হেলিকপ্টারে করে রকি রীনাকে সাথে করে নিয়ে বেরিয়ে যায়, আর সবাই ভাবে রকি বোধহয় পালিয়ে গেল, আর রকি তখন চলে যায় এনায়েত খলিলের কাছে। আর তোমাদের মনে করে দেয় কেজিএফ চ্যাপ্টারে অনেক বলা হয়েছিল এনায়েত খলিলের কথা। এনায়েত খলিল ইন্ডিয়ার বাইরে থাকে, সে ইন্ডিয়ার পশ্চিম তট অর্থাৎ মুম্বাইয়ে রাজত্ব করতে চায়, কিন্তু সে সময় রকির জন্য সে সেখানে ব্যবসা শুরু করতে পারেনি, কারণ রকি শেট্টির হয়ে কাজ করত। কিন্তু শেট্টি যখন সব পাওয়া নিজের হাতে নিয়ে নিয়েছে এবং রকির সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শেট্টির দুশ্মন এনায়েত খলিলই একমাত্র রাস্তা। সে গিয়ে এনায়েত খলিলকে বলে, আপনার সাথে আমি একটি বিজনেস ডিল করতে এসেছি, আফ্রিকা থেকে সোনা ডাইরেক্ট আপনি আমার কাছে দিবেন। এনায়েত খলিল রাজি হয় না, সে বলে, একটু আগে আসতে পারতে, তাহলে তোমাকে সাহায্য করতে পারতাম। এখন বলে কি হবে, আমি ইন্ডিয়াতে কিছু বন্ধু বানিয়ে ফেলেছি, তুমিও চাইলে কিছু বন্ধু বানাতে পারতে, কিন্তু আফসোসের ব্যাপার তারা তোমার সবাই শত্রু, আমি যদি তোমার সাথে হাত মিলাই তাহলে আমার বন্ধুদের কাছে আমি কি জবাব দেব? ওদিকে আধিরা কেজিএফ এ ঢুকে গেছে, কেজিএফ এর দখল নিয়ে নিয়েছে, তুমি তো সব দিক থেকে হেরে বসে আছো, এখন তোমার সাথে ডিল কি করে করি? ঠিক তখনই ফোন আসে এনায়েত খলিলের কাছে। ইন্ডিয়াতে এনায়েত খলিলের যে সব পার্টনাররা ছিল তাদেরকে মেরে ফেলেছে রকি। রকি তখন ফোনে চাচাকে এই সব কাজ করার কথাই বলছিল, তার কিছু লোকজন দরকার যাতে এনায়েত খলিলকে বাধ্য করা যায় তার সাথে ডিল করতে। বাস আর কি, এনায়েত খলিলকে এক প্রকার বাধ্য করে তার সাথে ডিল করার জন্য। এরপরে রকি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে কেজিএফ এ হামলা করে, সে কেজিএফ এ আবার ফিরে আসে, তার সামনে ঝুঁকতে বাধ্য করে, আর ওই লোকটা যে রিনার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল আর সেই লোকটার হাত কেটে দেয়। এরপর দেখা যায় এক এক করে সব মৃতদেহগুলো আনা হয়, যারা রকির অনুগামী ছিল আর অধিরাজাদেরকে মেরে ফেলেছে। আর ওই ছেলেটির মৃতদেহ আনা হয় তার মায়ের কাছে। রকি তার কথা রেখেছে, ছেলেটির মা বলেছিল সে তার ছেলেকে একবারের জন্য হলেও দেখতে চায়। রকি তার ছেলের মৃতদেহটা তার কাছে পৌঁছে দিয়েছে। প্রথমে ছেলেটির মা চিৎকার করে কাঁদে এবং তারপরে রকির জন্য দোয়া করে, যে তুমি সব পাবে, তুমি সুলতানের মতো উচ্চতায় উঠবে। বাকি ছিল শেট্টি। রকি মুম্বাইয়ে আসে, এসেই তার পুরনো বস শেট্টির কাছে যায়। শেট্টি একসময় ফোনে রকির খুব মজা করিয়েছিল, কারণ রকির তখন খারাপ অবস্থা ছিল, সাথে একথাও বলেছিল, তুই মুম্বাই আয়, তোর সাথে সুন্দর নাকি একটি মেয়ে থাকে, মেয়েটাকেও নিয়ে আয় না, অনেক মজা হবে। একজন শুধু তার প্রেমিকার হাত ধরেছিল, তাতেই সে তার হাত কেটে দিয়েছিল।
আর এ তো তার প্রেমিকার সম্পর্কে নোংরা কথা বলেছিল, একে কি করে ছাড়তো, বা শেষেরটিকে গুলি করে মেরে ফেলে। আর সেই চেয়ারটাতে বসে, যেই চেয়ারটার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সেখানে বসার। এরপরেই 1981 সালে নিয়ে যাওয়া হয়, ইন্ডিয়ার রাজনৈতিক সত্তা পরিবর্তন হয়। রামিকা সেন নামে একজন মহিলা নেত্রী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন। সিবিআই চিফ তার সাথে দেখা করতে আসে, কিন্তু পিএম রামিকা সেন প্রচণ্ড বিজি। সে বলে, রকি টকি ওই ছোটখাটো গুন্ডাদের আমি পাত্তা দিতে চাই না, যান স্পেশাল ফোর্স নামিয়ে দিন, ওকে মেরে ফেলুন। সিবিআই চিফ অনেকবার বলে, ম্যাম 5 মিনিট আমার কথা শুনুন, জাস্ট 5 মিনিট, আপনি যা ভাবছেন সেটি নয়। কিন্তু পিএম কিছু শুনতেই নারাজ। তখন সিবিআই চিফ চিৎকার করে ওঠে, আপনি যাকে ছোটখাটো গুন্ডা বলছেন সে আসলে ছোটখাটো গুন্ডা নয়, ওর থেকে বড় গুন্ডা, ওর থেকে বড় বিজনেসম্যান ইন্ডিয়ায় জন্মই নেয়নি। আমি অনেক বছর ধরে রকির কেস স্টাডি করতেছি, আপনি যদি স্পেশাল ফোর্সও পাঠান ওর কিছুই করতে পারবেন না। পিএম অবাক হয়ে যায়, কেন স্পেশাল ফোর্স পাঠালে ওর কিছু করতে পারবো না কেন? তখন অফিসার বলে, আশেপাশের গ্রাম মিলে 15 লাখ মানুষ তাকে ভগবান হিসেবে মানে, আর এই বিপুল সংখ্যক মানুষই হলো তার সেনা। আপনি যদি স্পেশাল ফোর্সকে পাঠান তাহলে 15 লাখ মানুষকে হত্যা করতে হবে, যেটা কিনা অসম্ভব। এদিকে দেখা যায় এই কয়েক বছরে রকি কেজিএফ এর চেহারা পরিবর্তন করে দিয়েছে। কেজিএফ আগের থেকে অনেক ডেভেলপ, অনেক উন্নত। আর এখানে দেখা যায় যে সাংবাদিকটা কেজিএফ এর বই লিখছিল আনন্দ, যে কিনা হার্ট অ্যাটাক করে বর্তমানে শুয়ে আছে, তার যৌবনকাল দেখানো হয়। কি করে সে রকি আর কেজিএফ সম্পর্কে এত ডিটেলস জানলো সেটা এখানে দেখানো হয়। সে লুকিয়ে কেজিএফ এর ভিতরে যায় এবং রকির লোকজনের হাতে ধরা পড়ে। পরেও সে ভয় পাচ্ছিল না, সে বলে, এখানে যা যা চলছে সবকিছু আমি খবর কাগজে গিলে দিব, সবার সামনে বলবো। রকি বলে, আমি তোমার অনেস্টি দেখে মুগ্ধ হয়েছি, বলতেই যদি হয় চুরি করে নয়, আজকে থেকে তুমি আমার সাথেই থাকো। এই বলে সাংবাদিককে সে রেখে দেয় আর বলে, এখানেই থাকবে, যা যা দেখবে তা লিখবে, এতে আমার কোনো আপত্তি নেই। আর এ থেকে বোঝা যায় আনন্দ নামে সেই সাংবাদিক কি করেই কেজিএফ সম্পর্কে আর রকির সম্পর্কে এত ডিটেলস দিয়ে জানে, কারণ সে রকির সাথেই থাকত। আর রকির লোকেরা রকিকে এসে বলে, পুলিশ আমাদের সব জায়গায় রেড করছে, আর এক টুকরো সোনাও নিয়ে গেছে ওরা। আর রকি এটা শুনে প্রচণ্ড খেপে যায়, ও সমস্ত সোনা এক টুকরো সোনাও সে অন্যকে দেবে না। সে বলে, ওটাকে কোথায় নিয়ে গেছে? ওরা বলে, রকি ভাই ওটাকে মাইসোরের একটি থানাতে নিয়ে যাওয়া হয়েছে। রকি সেই থানায় যায়, কিন্তু ওকে কেউ চেনে না, পুলিশ স্টেশনে কেউ রকিকে চিনতে পারে না। ওখানে থাকা একটি ছোট চা দেওয়া বাচ্চা বলে, আরে চিনতে পারোনি রকি ভাই? এবার চিন্তা করেন বাচ্চাটা ওকে কিভাবে চিনতে পারে। রকিও মুম্বাইয়ের ফুটপাতে একসময় থাকতো, মুম্বাইয়ের অভিজাত শ্রেণীর থেকেও লোকালয়ে যে বাচ্চাগুলো বসবাস করে এই সব জায়গায় রকির খুব চর্চা হয়, সুতরাং বাচ্চারা খুব সুন্দরভাবে তাকে চিনতে পেরেছে যে এটা রকি ভাই। তখন রকির নাম শুনে পুলিশদের প্যান্ট ভেজে যায়। রকি তখন নিজের সোনার টুকরোটা ফেরত নেয়, কিন্তু রকির কাছ থেকে তারা সোনার টুকরো নিয়ে এসেছে, এভাবে কি চলে যাওয়া যায়? তখন রকি একটি মেশিন গান লাগিয়ে পুলিশের জিপগুলো ও পুলিশ স্টেশন ঝাঁঝরা করে দেয়। খবরটি পিএম রামিকা সেনের কাছে যায়। পুলিশ স্টেশনে একা গিয়ে গোটা পুলিশ স্টেশনকে ঝাঁঝরা করে দেওয়া এটি একটি সাধারণ ছেলের কাজ নয়। পিএম সাথে সাথেই রকিকে দেশের বিগেস্ট ক্রিমিনাল হিসেবে ঘোষণা করে দেয় এবং এয়ার স্ট্রাইকের অর্ডার দেয়। তখন যুদ্ধ বিমান নিয়ে কেজিএফ এ হামলা করা হবে। এদিকে অ্যান্ড্রু যায় আধিরের কাছে। আধিরা বদলা নেওয়ার জন্য প্রস্তুত ছিল 2 বছর থেকে। আধিরা 2 বছর থেকে প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাউকে না কাউকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, কারণ কেজিএফ এ ঢুকার গুপ্ত রাস্তা যেটা নাকি আন্ডারগ্রাউন্ড সেটার খোঁজ বা ম্যাপ সে পেতে চাইছিল। সে কেজিএফ এ ঢুকে রকিকে মেরে কেজিএফ এর দখল নিতে পারে। এদিকে চাচাকে দেখে বোঝা যায় সে রকির উপর অসন্তুষ্ট, তুই তো সবকিছু পেয়ে গেছিস, তারপরে তুই এসব কেন করছিস? তাহলে তোর আর গারুরার মধ্যে পার্থক্য কোথায়? একদিন দেখবি তোর মতো এখানে কেউ আসবে, তুই যেমন গারুরাকে মেরেছিলি তোকেও মেরে সেখান থেকে চলে যাবে। রকি কোনো কথা বলে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর মায়ের সমাধি কিন্তু এই কেজিএফ এই আছে, এবং তার মাকে কথা দিয়েছিল পৃথিবীর সকল সোনা তার মায়ের কাছে এনে দেবে। এর পরের দৃশ্যে দেখানো হয় প্রাইম মিনিস্টার অফিস নিউ দিল্লি। প্রাইম মিনিস্টারের রুমে একজন আসে এবং প্রধানমন্ত্রী রমিকা সেনের কাছে বলে, একজন আপনার সাথে দেখা করতে চায়। রমিকা সেন বলে, পরে, আমি পরে দেখা করব। সে বলে, ম্যাম রকি এসেছে। বলে, রকি ভাই? সবাই চমকে যায়। যেই লোকটার বিরুদ্ধে এয়ার স্ট্রাইক ঘোষণা করা হয়েছে সে কিনা নিজে এসেছে তাও কিনা প্রধানমন্ত্রীর ভবনে রকি পিএম এর সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। ওখানে বসেছিল একজন বিদেশি বিজনেসম্যান, তার সাথে পরিচয় হয়। সে বলে, হাই। সে তার নিজের নাম বলে এবং বলে, আমি একটি কোম্পানির সিইও। রকি তখন তার নিজস্ব অ্যাটিটিউড নিয়ে বলে, আমিও সিইও। লোকটি জিজ্ঞেস করে, কিন্তু কোন কোম্পানির? তখন সে বলে, আমি ইন্ডিয়ার সিইও। একথা বলে রকি সেখান থেকে চলে যায়। এরপরে সে পিএম এর অফিসে এসে ঢুকে পড়ে, হাতে গোলাপ ফুল পিএম এর জন্য এনেছে। পিএম বলে, তুমি এখানে কি করতে এসেছো?
সে বলে, ম্যাম আমি একটি কমপ্লেন নিয়ে এসেছি। কার বিরুদ্ধে? রকি বলে, নিজের বিরুদ্ধে। তখন সবাই অবাক হয়ে যায়। তখন রকি বলে, আমি না শ্রদ্ধাতে চাইছি। রকি বলে, আমি এই এই ইলিগাল ধান্দা করি আর এখানে সমস্ত কিছু প্রমাণ আছে এটার মধ্যে। নিন আমাকে প্লিজ অ্যারেস্ট করুন। সবাই অবাক হয়ে যায়, এত বড় ক্রিমিনাল তা কিনা নিজে এসে ধরা দিচ্ছে। এই সময় ওখানে কিছু প্রশাসনিক কর্মকর্তা আসে। তখন বলে, ম্যাম প্লিজ এই লোকটার কমপ্লেন নেবেন না। তখন পিএম অবাক হয়ে যায়, কিন্তু কেন? আপনারা কি রকির থেকে টাকা পান নাকি? ম্যাম শুধু আমরা না, আপনার পার্টির 200 মেম্বার, এমনকি আপনার পার্টির যে ফান্ডটা আসে, এতে যে টাকা পয়সাগুলো আসে, এটি রকির কাছ থেকেই আসে। এতে যদি আপনি কমপ্লেন নেন তাতে আপনার সরকার ভেঙে যাবে। এ কথা শুনে পিএম চমকে যায়। আমরা জানি একটি রাজনৈতিক পার্টি চালাতে গেলে অনেক প্রকার ফান্ডিং এর প্রয়োজন হয় আর প্রচুর টাকা পয়সার দরকার হয়, আর সেগুলোর টাকা পয়সা ফান্ডিং করে বড় বড় বিজনেসম্যান বা বড় বড় অর্গানাইজেশন। তবে ফান্ডিং যদি বন্ধ হয়ে যায় সেই পার্টিটির কি হবে বলুন তো? আর তখন পার্টির অস্তিত্ব থাকবে না। আর যদি পার্টির অস্তিত্ব না থাকে, রামিকা সেন কি করে প্রধানমন্ত্রী থাকবে? অর্থাৎ রামিকা সেনকে তার পদ ছেড়ে দিতে হবে, সে আর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। দেখুন কত বড় বুদ্ধি নিয়ে চালটা চেলেছে রকি। রকি বলে, ম্যাম দুনিয়াটা অনেক ছোট, আঙ্গুল দিয়ে ঘোরানো যায়। আপনার এখানে ভূগোলটা আছে না, আমার বাড়িতেও আছে, আমারটা সোনার, এই যে স্ট্যান্ডটা আছে সেটাও সোনার, যে টেবিলটা আছে ওটাও সোনার। আর এই কথা বলে রকি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর দেখানো হয় আদিরাকে আর এন্ডোসকে, আর তারা আন্ডারগ্রাউন্ডের রাস্তা খুঁজে পেয়ে গিয়েছে আর সেখান থেকে কেজিএফ এ ঢোকার প্ল্যান করছে। আর সেদিন রকি যখন বেরিয়েছিল, রিনা তাকে জড়িয়ে ধরে। তোমাকে নিয়ে আমি একটি খারাপ স্বপ্ন দেখেছি, আমার আর ভাল লাগছে না। রিনা আর রকির ভালোবাসা কিন্তু চরমে চলছিল। তখন রকি যখন চলে যাচ্ছিল, তখন রিনা তাকে বলে, আমার শরীরটা অনেক দুর্বল, আমাকে একটু রেস্ট নিতে বলেছে। রকি তখন বলে, হ্যাঁ তা রেস্ট নিয়ে নেবে, তাতে কি হয়েছে? রকি চলে যাচ্ছিল, রিনা আবার বলে, কিন্তু আমার না টক খেতে ইচ্ছা করে, কাঁচা আম টাম খেতে ইচ্ছা করছে। রিনা আসলে বোঝাতে চাইছিল সে প্রেগনেন্ট, কিন্তু আমাদের ভাইয়ের মাথায় সেটি ছিল না। তখন রকি বলে, আচ্ছা টক খেতে ইচ্ছা করছে তা খাও, এতে বলার কি আছে? এটি আম গাছ, আমি উঠি নিয়ে আসছি, যত ইচ্ছা আম খাবে। তখন সে রকিকে বলে, রকি আমি প্রেগনেন্ট। তখন রকি রিনার দিকে ঘুরে তাকায়। তখন রকির চোখে খুশির অশ্রু ছিল, সে ভাবা হতে চলেছে। ঠিক এই সময় আধিরা আক্রমণ করে দেয় কেজিএফ। একটি গুলি করে রকিকে লক্ষ্য করে, কিন্তু গুলিটি রকিকে না লেগে রিনাকে লাগে। রিনা নিচে পড়ে যায়, চোখে জল, অনেক কিছু বলতে চাইছিল রকিকে। রিনার মৃত্যু হয়, আর কথাই আছে আহত বাঘ আরো বেশি ভয়ঙ্কর হয়ে পড়ে। আর তখন ভয়ঙ্কর লড়াই শুরু হয় আধিরা আর রকির মধ্যে, আর এই লড়াইয়ে আধিরাকে রকি মেরে ফেলে। আর চাচাকে জিজ্ঞেস করে, চাচা ওরা কোন রাস্তা দিয়ে ভেতরে এসেছে? আর চাচা বলে, গেট নাম্বার 3। আর রকি তখন সাথে সাথেই রওনা দেয়। রকি তখন বুঝতে পারে বিশ্বাসঘাতকতাটা কে করেছে। পার্লামেন্টে তখন পিএম ভাষণ দিচ্ছিল, রকির বিরুদ্ধে একটি বিল পাস করাচ্ছিল। রকিকে দেখা যায় প্লেনে করে সে ওই অবস্থাতেই রওনা দেয়। পার্লামেন্টে সে চলে আসে। আগে থেকেই বিপুল পরিমাণে রকির লোকেরা পার্লামেন্টের সিকিউরিটি আটকে দিয়েছিল। রকি সোজা বন্দুক নিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকে যায়। আর রকি কাকে মারতে এসেছে, রামিকাকে? না, অবাক করে দিয়ে সে গুলি চালাতে শুরু করে কেজিএফ এর অন্যতম মেম্বার ও একজন মিনিস্টার গুরু পান্ডিয়ানের ওপর, কারণ গুরু রকির প্রতি বিশ্বস্ত ছিল। সে কেজিএফ এর গুপ্ত রাস্তা সম্পর্কে জানত। সেই আদিরা আর অ্যান্ডোসকে গুপ্ত রাস্তা সম্পর্কে বলে দিয়েছে, অর্থাৎ সে রকির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তার মূল্য চোকাতে হয়েছে রিনার মৃত্যু দিয়ে এবং কেজিএফ এর অসংখ্য মানুষের মৃত্যু দিয়ে। রামিকা অবাক হয়ে যায়, কারণ পিএম এর সামনে একজন মানুষকে গুলি চালাতে পারে, তাহলে সেই মানুষটি কোন লেভেলের জিনিস? তখন সে ঠিক করে নেয় রকিকে আর জ্যান্ত রাখা যাবে না। রকি ওখান থেকে চলে যাওয়ার পর রামিকা রকির ওপর ডেথ ওয়ারেন্ট বা মৃত্যুর পরোয়ানা জারি করে, কেজিএফ এর উপর হামলা চালানোর নির্দেশ দেয়। সব ধরনের ফোর্স রকির কেজিএফ আর প্যালেস ঘিরে ধরে, কিন্তু রকি কোথায়? রকিকে পাওয়া যাচ্ছে না। এরপরে খবর আসে রকি জাহাজে সোনা নিয়ে ভারত মহাসাগর রওনা ভেসে যাচ্ছে, সেদিক দিয়ে কোথাও যাচ্ছে। ওকে ঘিরে ধরে ইন্ডিয়ান নেভি এবং পিএম এর নির্দেশ অনুযায়ী রকির জাহাজে গোলাবর্ষণ করা হয়। তখন দেখানো হয় রকির মা বলেছিল, আমার ছেলে যখন মরবে সুলতানের মতো মরবে, যে একদিনের জন্য হলো। জলের মধ্যে রকির বডি ভাসতে দেখানো হয়, কিন্তু রকির লাশ কিন্তু দেখানো হয় না। পরের দৃশ্যে দেখা যায় রকি তৈরি করে রেখেছিল একটি নতুন কেজিএফ, যেটাকে নিউ টাউন বলা হয়েছিল এই মুভিতে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটি শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় রকি ভাই কি মারা গেছে? তার লাশ কিন্তু দেখানো হয়নি, শুধু তাকে ভাসতে দেখানো হয়েছে। যাই হোক, এই ছিল কেজিএফ চ্যাপ্টার 2 মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দেবেন, আর ভালো না লাগলে ভিডিওটি একটি ডিসলাইক দেবেন।